গ্যাসিয়াস স্টেট অফ ম্যাটার আমরা পড়ছিলাম, সেখানে লাস্ট ভিডিওটাতে আমরা প্রেশার দিয়ে শেষ করেছিলাম। প্রেশারের ইউনিট আমরা দেখেছি এবং অ্যাটমসফেরিক প্রেশার কিভাবে ক্যালকুলেট করতে হয়, তার ম্যাগনিটিউডটা কিভাবে বের করব আমরা, সেই পদ্ধতি ডিটেলসে আমরা শিখেছিলাম। এখন যদি কেউ বলে যে একটা গ্যাস ভেসেল আছে, এর প্রেশারটা কিভাবে বের করব, অ্যাটমসফেরিক প্রেশার আমরা বের করতে শিখেছি, কিন্তু একটা গ্যাস সিলিন্ডার বা একটা গ্যাস বাল্ব যেখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস আমরা নিয়েছি, একটা সার্টেন মাস আছে, একটা ভলিউম আছে, একটা টেম্পারেচার মেনটেন করা হয়েছে, তো এর প্রেশারটা কত সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এটা এই ক্লাসে আমরা শিখব। এটার জন্য একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট আমাদের নিতে হবে, সেটা হচ্ছে ম্যানোমিটার। দুটো ধরনের একটা ওপেন এন্ড একটা ক্লোজ এন্ড, খুব সহজ, কঠিন কিছু না। এখানে একটা ফুটো করে এখানে ম্যানোমিটারটাকে লাগিয়ে দিতে হবে, এইটা হচ্ছে ম্যানোমিটার যন্ত্র। এবার এটা একটু ঠিকঠাক করে আঁকতে হবে, এটা ইউনিফর্ম থাকে টিউবটা। এবার এটা হচ্ছে ওপেন এন্ড, অর্থাৎ এই দিকটা ফাঁকা থাকবে, অ্যাটমসফেয়ার এদিকে প্রেশার দেবে, আর যে গ্যাসটার আমি প্রেশার বের করতে চলেছি অর্থাৎ পি অফ এক্সপেরিমেন্টাল গ্যাস, সে এই দিকে প্রেশার দেবে। তাহলে যদি এদের লেভেলটা সেম হয়ে যায় তাহলে কি ইন্ডিকেট করবে, যে পি গ্যাস ইকুয়ালস টু পি এটিএম, যখন লেভেল সেম, লেভেল আইডেন্টিক্যাল। এখানেও তাই, গ্যাসটা এদিকে চাপ দেবে, অ্যাটমসফিয়ার এদিকে চাপ দেবে, যখন এই দুটো ইকুয়াল হয়ে যাবে তখন এই মার্কারির হাইটটা এখানে কী হবে, সেম হাইটে এরা বিলং করবে। তাহলে এখানে কী নেওয়া হয়েছে, মার্কারি নেওয়া হয়েছে, দুজনে যদি সেম প্রেশার এক্সিকিউট করে বোথ গ্যাস অ্যান্ড অ্যাটমসফিয়ার তাহলে পি গ্যাস ইকুয়াল টু পি এটিএম, সেক্ষেত্রে লেভেলটা সেম হবে। বা উল্টোটা, যদি লেভেল আমরা সেম দেখতে পাই তাহলে বলবো যে যে গ্যাসটা, যে প্রেশারটা গ্যাস এক্সিকিউট করছে সেটা হচ্ছে অ্যাটমসফিরিক প্রেশারের সাথে আইডেন্টিক্যাল। এবার আরও একটা জিনিস আমরা পেতে পারি, এটা এক নম্বর, দু নম্বর পেতে পারি যে পি গ্যাস গ্রেটার দ্যান পি এটিএম, অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেশারের চাইতে প্রেশার অফ গ্যাসটা হচ্ছে বেশি, এখানে যে গ্যাসটা রয়েছে বা এখানে যে গ্যাসটা রয়েছে তার প্রেশারটা অ্যাটমসফেরিক প্রেশারের চাইতে বেশি, তখন কি হবে, যেহেতু এই প্রেশারটা বেশি তাহলে এই লেভেলটা নিচে নামবে, এটা উপরে উঠবে, তখন আমরা ফিগারটা কেমন পাব, এটা একটু নিচে নেমে গেল, এখানে চলে এলো, এটা একটু ওপরে উঠে গেল, অর্থাৎ হাইটের ডিফারেন্স তৈরি হলো। তাহলে এই গ্যাসটা এখন কাকে ধরে রাখতে পারছে, এই যে অ্যাডিশনাল হাইট এইচ এটাকে ধরে রাখতে পারছে, প্লাস অ্যাটমসফেরিক প্রেশারটাকে ধরে রাখতে পারছে। তাহলে কী লিখতে পারি এখানে, প্রেশার অফ গ্যাস ইজ ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার প্লাস প্রেশার ডিউ টু এইচ সেন্টিমিটার মার্কারি কলাম, এটা বোঝা গেছে। ইফ দ্য প্রেশার অফ দ্য গ্যাস ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাটমসফেরিক প্রেশার দেন হোয়াট উইল হ্যাপেন, দ্য মার্কারি লেভেল
in the arm which is connected to the gas cylinder will go down and the open end mercury level will go up, so there will be a difference in height. Now it is easily realizable, easily understandable that the pressure exerted by the gas is equal to the pressure exerted by atmosphere plus the pressure exerted by this 8 centimeter mercury column. উল্টোটাও হতে পারে, উল্টোটা কি না, পি গ্যাস লেস দেন পি এটিএম, এটা আমি এখানে দেখাই। তাহলে এটা যদি কম হয় তখন অ্যাটমসফিয়ারিক প্রেশারটা বেশি, ফলে এটাকেও কি করবে, ও নামিয়ে দেবে নিচে আর এটা উঠে পড়বে, তখন এখানে একটা কি হলো, ডিফারেন্স ইন হাইট তৈরি হলো। তাহলে এখন ইন কেস অফ কেস থ্রি, হোয়েন দ্য প্রেশার অফ দ্য গ্যাস উইদিন দ্য গ্যাস বাল্ব অর গ্যাস সিলিন্ডার ইজ লেস দ্যান দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, দেন দ্য মার্কারি লেভেল ইন দ্য আর্ম হুইচ ইজ কানেক্টেড টু দ্য গ্যাস বাল্ব উইল গো আপ অ্যান্ড দ্য প্রেশার অফ দ্য গ্যাস প্লাস দ্য প্রেশার এক্সার্টেড বাই দিস 8 সেন্টিমিটার মার্কারি কলম উইল ইকুয়াল দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। সো ইন দিস কেস ইট উইল বি পি গ্যাস প্লাস পি প্রেশার ডিউ টু 8 সেন্টিমিটার মার্কারি কলম ইকুয়ালস টু পি এটিএম। এবার যদি ক্লোজ এন্ড ম্যানোমিটার নেওয়া হয়, অর্থাৎ এই জায়গাটা আমরা সিল করে দিলাম, তখন তাহলে পি এটিএম এর প্রশ্নটা আসবে না, এটা থাকবে না। তখন তাহলে ইকুয়েশনগুলো কেমন হবে, ক্লোজ এন্ড ম্যানোমিটারকে কানেক্ট করব এবার এমনিতে কি এই লেভেলটা সেম থাকবে, কিন্তু যখনই এখানে আমি এটাকে একটা গ্যাস বাল্বের সাথে কানেক্ট করলাম তখন এই গ্যাসটা তো একটা প্রেশার জেনারেট করবে এই আর্মটাতে, তখন এখানে হাইটের ডিফারেন্স তৈরি হবে। তাহলে এই প্রেশারের জন্য এটা নামলো আর এখানে তো প্রেশার নেই, সেই জন্য এটা উপরে উঠলো। তাহলে এই যে ডিফারেন্সটা তৈরি হলো হাইটের, এই ডিফারেন্সটাই হবে গ্যাসের প্রেশার, অর্থাৎ এক্ষেত্রে পি গ্যাস সেটা হবে পিএইচ তার সাথে সমান। প্রবলেমটাই বলছে যে যে গ্যাস বাল্বটার সাথে ওপেন এন্ড ম্যানোমিটারটাকে কানেক্ট করা হয়েছে এটা গ্যাস বাল্ব, এর সাথে ওপেন এন্ড ম্যানোমিটারটাকে কানেক্ট করা হয়েছে, যে আর্মটা গ্যাস বাল্বের সাথে কানেক্ট করা আছে সেটা 20 সেন্টিমিটার ডাউন ইন হাইট কম্পেয়ার টু দ্য ওপেন আর্ম। তাহলে এই হাইটটা হচ্ছে 20 সেন্টিমিটার, এটা মার্কারি, আর যেহেতু এটা ওপেন এন্ড তাহলে এদিকে কি হচ্ছে, পি এটিএম, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশার এদিকে প্রেশার এক্সার্ট করছে। তাহলে এইদিকে প্রেশার এক্সার্ট করছে কে, পি গ্যাস। তাহলে আমরা লিখতে পারি পি গ্যাস ইকুয়ালস টু পি এটিএম প্লাস পিএইচ, অর্থাৎ এদিকে গ্যাস প্রেশার এক্সার্ট করছে এবং এইটা কার সাথে সমান, এই যে হাইটটা এক্সট্রা হাইট 20 সেন্টিমিটার মার্কারি কলাম তার প্রেশার প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই দুটোর যে সামেশন তার সাথে গ্যাসের প্রেশারটা হচ্ছে সেম। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার এবং এই 20 সেন্টিমিটার মার্কারি কলামের যে প্রেশার এটা সামেশনটা হচ্ছে গ্যাসের প্রেশারের সাথে আইডেন্টিক্যাল, কারণ এ এই মার্কারি কলামটাকে তুলে রেখেছে এবং এর উপরে অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে,
अर्थात ये दुटो जोगफल हबे ए गैसेर साथे गैसेर प्रेसारेर साथे समान। प्रब्लेमे बला आछे जे कन्सिडार द एटमोस्फेरिक प्रेसार टू बी इन नर्मल कंडिशन सो इट इज 180 एम। আর এটা কত বলেছে? এটা বলেছে 20 সেন্টিমিটার মার্কারি কলাম। এবার এইটা হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি কলাম আর এটা 20 সেন্টিমিটার। তাহলে এটা হলো 96 সেন্টিমিটার মার্কারি কলাম। এবার আমরা জানি 76 সেন্টিমিটার মার্কারি কলাম করসপন্ডস টু 180 এম। তাহলে 1 সেন্টিমিটার মার্কারি কলাম করসপন্ডস টু 1/76 80 এম। তাহলে 96 সেন্টিমিটার মার্কারি কলাম করসপন্ডস টু 96/76 80 এম। এটা করে দেখতে হবে। তাহলে প্রেশার অফ গ্যাস আমরা ইন টার্মস অফ এটিএম পেয়ে গেলাম 1.263 এটিএম। পাস্কালেও বলতে বলেছে, লিখতে হবে উই নো, এটা আগের দিন শিখেছি কীভাবে রিলেশনটা আসে, 180 এম ইকুয়ালস টু 1.013 ইন্টু 10^5 পাস্কাল। 180 এম ইকুয়ালস টু 1.013 ইন্টু 10^5 পাস্কাল। সো 1.263 এটিএম উইল বি ইকুয়াল টু 1.279। সেটি হচ্ছে 1.279 ইন্টু 10^5 পাস্কাল। এরকমই একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা অ্যান্সারটা কমেন্ট সেকশনে পোস্ট করবি, ওকে। এইবার একটা জিনিস একটু আলোচনা করার প্রয়োজন। হাউ the pressure originates, এটা একটা কিন্তু প্রশ্ন, প্রেশারটা আসছে কিভাবে। এটা ডিটেলসে আমরা কিছুদিন পরেই কাইনেটিক থিওরি অফ গ্যাসে আলোচনা করব ডিটেলসে। আপাতত একটুখানি জেনে রাখি, যে কাইনেটিক থিওরিতে গিয়ে আমরা শিখব যে গ্যাস ইজ কম্পোজড অফ ইনুমারেবল নাম্বার অফ টিনি পার্টিকেলস, অ্যাটমস অর মলিকিউলস হুইচ মুভ র্যান্ডমলি ইন র্যান্ডম ডিরেকশন উইথ র্যান্ডম ভেলোসিটিজ রেঞ্জিং ফ্রম 0 টু ইনফিনিটি। অর্থাৎ এখানে যদি ফাইনাইট অ্যামাউন্ট একটা গ্যাস আমরা একটা বেলুনের মধ্যে নিই, বা একটা গ্যাস বাল্বের মধ্যে নিই, বা একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে নিই, সেখানে কিন্তু ইনুমারেবল নাম্বার অফ মলিকিউলস বা অ্যাটম এক্সিস্ট করবে এবং তারা সিজলেস মোশনে থাকবে, অর্থাৎ বিরামহীন গতিতে তারা ছুটবে, তারা পরস্পরের সঙ্গে ধাক্কা দেবে, ধাক্কা মারবে, পাত্রের দেওয়ালের সাথেও ধাক্কা মারবে। সিন্স দ্য মলিকিউলস আর ইন কনস্ট্যান্ট সিজলেস মোশন and the velocity is completely random ranging from 0 to infinity,
दे विल कोलाइड विथ इच अदर एंड अल्सो विथ द वॉल्स अफ द कंटेनर निजे मध्य संघर्ष होबे एवं पात्र देवाले साथेओ संघर्ष होबे एवं सेई संघर्षेर संख्या किन्तु विपुल विपुल संख्या कारण একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ গ্যাসে হিউজ নাম্বারে কিন্তু মলিকিউলস থাকে। ফর এক্সাম্পল আমরা যদি 5 গ্রাম নাইট্রোজেন গ্যাস নিই কোনো একটা বেলুনে অথবা একটা গ্যাস বাল্বে বা একটা গ্যাস সিলিন্ডারে তাহলে এখানে কতগুলো মলিকিউল থাকবে সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা জানি 1 মোল অফ এনি গ্যাস will contain Avogadro number of molecules. যে কোনো গ্যাসের যদি 1 মোল নেওয়া হয় তাহলে সেখানে Avogadro number of molecules থাকবে। 1 মোল অফ এনি গ্যাস উইল কন্টেন Avogadro number of molecules. 1 মোল মানে কি? 1 মোল কাকে বলছে? গ্রাম মলিকুলার ওয়েট ইজ টার্মড অ্যাজ 1 মোল অর্থাৎ সাবস্টেন্সটার যা মলিকুলার ওয়েট আণবিক গুরুত্ব তত গ্রাম নিতে হবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কত হবে এটা? নাইট্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 28। 7টা প্রোটন 7টা নিউট্রন তাহলে একটার হচ্ছে 14, N2 আছে, এটা ডায়াটমিক মলিকিউল, সো 14 × 2 = 28। এত গ্রাম যদি নেওয়া হয় তখন বলা হবে 1 মোল নেওয়া হয়েছে। তাহলে 28 গ্রাম অফ, এখন তো জানি তাহলে N2 গ্যাস উইল কন্টেন সেম নাম্বার অফ N2 মলিকিউলস, তাহলে 1 গ্রামে কত থাকবে? উইল কন্টেন Na/28 মলিকিউলস, তাহলে কত দিয়েছে? 5 গ্রাম। 5 গ্রামে কত থাকবে? 5 Na/28 এত মলিকিউলস। যদি এটা 2.8 গ্রাম দেয় তাহলে তো আমি খুব সহজে বের করে নিতে পারবো। তাহলে 2.8, এটা ক্যালকুলেটারে বের করতে হবে আমাকে। 2.8 হলে সহজে বেরোবে, সেক্ষেত্রে 0.1 Na হবে। যাতে আমি এটা করেই দেখাই কত আসছে, 5 × 6.022 / 28 × 10⁻³। আসছে 5 × 6.022 = 28 1.075 × 10⁻³ নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ N2 মলিকিউলস। আর যদি 2.8 গ্রাম নিতাম তাহলে ক্যালকুলেশনটা সহজ হতো। এটা হতো 2.8 × Na/28, তাহলে এটা হবে 0.1 × Na, টার মান বসাই 6.022 × 10⁻²² = 6.022 × 10⁻²² নাম্বার অফ N2 মলিকিউলস। 2.8 গ্রাম নিলে 28 গ্রামে যতটা থাকবে তার 10 ভাগের 1 ভাগ থাকবে, তাহলে নাম্বারটা একই থাকবে, শুধু 10⁻²³ জায়গায় 10⁻²২ হয়ে যাবে। এবার এই সংখ্যাটা কতটা, এই 10⁻²৩ সংখ্যাটা কতটা, আমরা 10⁻²৩ অর্ডারটাকে দেখাচ্ছি, একটু বোঝার চেষ্টা করি। তাহলে এটা হবে
এরকম লেখা যায় 10 টু দি পাওয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার 7 ইনটু 10 টু দি পাওয়ার 7 ইনটু 10 টু দি পাওয়ার 7 10 টু দি পাওয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার 7 ইনটু 10 টু দি পাওয়ার 7 10 টু দি পাওয়ার 7 7 প্লাস 7 প্লাস 7 21 প্লাস 2 23 একটা বিরাট বড় বিল্ডিং নেওয়া হলো বিল্ডিংটা একটা শহর জুড়ে তৈরি হয়েছে মানে একটা শহরের মধ্যে যেমন প্রথমে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের মধ্যে পাড়া থাকে পাড়ার মধ্যে কিছু বাড়ি থাকে সেরকম নয় একটা বড় শহর জুড়ে একটা বিল্ডিং হয়েছে যে বিল্ডিংটা এতটাই বড় যে তার মধ্যে 1 কোটি রুম আছে অর্থাৎ এরকম এক একটা রুম 1 কোটি রুম আছে 1 কোটি মানে 100 লাখ 1 লাখ মানে হচ্ছে যে 100,000 অর্থাৎ 100 হাজারে 1 লাখ এরকম 100 লাখে হচ্ছে 1 কোটি এরকম 1 কোটি রুম দিয়ে এই বিল্ডিংটা তৈরি তাহলে 1 কোটি রুমের জন্য কতটা জায়গা প্রয়োজন একটা হিউজ এরিয়া কিন্তু প্রয়োজন রুমগুলো এতটা বড় যে সেখানে 1 কোটি করে সর্ষের বস্তা ধরবে 1 কোটি করে সর্ষের বস্তা ধরবে অর্থাৎ 100 লক্ষ সর্ষের বস্তা ধরবে 1 লক্ষ মানে 100,000 তাহলে 1 লক্ষ মানে 100,000 সেরকম 100 লক্ষ সর্ষের বস্তা ধরবে আর এক একটা সর্ষের বস্তার মধ্যে 1 কোটি করে সর্ষে আছে তাহলে এর মধ্যে একটা বস্তা আছে যার মধ্যে 1 কোটি সর্ষে আছে এরকম বস্তা আছে 1 কোটি দিয়ে একটা রুম আর এরকম রুম আছে 1 কোটি দিয়ে একটা বিল্ডিং এরকম বিল্ডিং হবে 100টা তাহলে ঠিক কতগুলো মলিকিউল হলো একটা বিরাট বড় বিল্ডিং একটা শহর জুড়ে সেখানে 1 কোটি রুম আছে রুমের পর রুম রুমের পর রুম চলেই যাচ্ছে রুম শেষ হচ্ছে না 100 লক্ষ 1 লক্ষ মানে 100,000 এক একটা রুম এত বড় যে তার মধ্যে 1 কোটি করে সর্ষের প্যাকেট এক একটা সর্ষের প্যাকেটে 1 কোটি করে সর্ষে মাস্টার্ড সিড এরকম বিল্ডিং হচ্ছে 100টা কত সর্ষে আছে এই 100টা বিল্ডিংয়ে এতগুলো মলিকিউল কিন্তু 5 গ্রাম নাইট্রোজেন নিলে ঘুরে বেড়াবে বা 2.8 গ্রাম অর্থাৎ এই অর্ডারে এবার একটু 19-20 হবে 10 টু দি পাওয়ার 23 করে দেখলাম তাহলে এটা হবে তার 1.075 টাইমস আর এটার ক্ষেত্রে 10 গুণ কম হবে অর্থাৎ 10টা এরকম বিল্ডিং নিতে হবে তাকে 6 দিয়ে গুণ অর্থাৎ 60টা বিল্ডিং নিলেই হবে 100টা নেওয়ার প্রয়োজন নেই 10 টু দি পাওয়ার 22 আছে তো তার মানে 10 কম হবে তাহলে 10 কম হতে গেলে এটা 100 জায়গায় শুধু 10 নেবো কিন্তু আগে 6 দিয়ে গুণ আছে তাহলে এরকম 100টার পরিবর্তে 60টা বিল্ডিং নিলে যতগুলো সর্ষে থাকবে ততটা 2.8 এ থাকবে আর এতগুলো সর্ষে থাকবে 5 গ্রামে এত সংখ্যক মলিকিউল সিজলেস মোশন এক্সিকিউট করছে অর্থাৎ সব সময় এরা ছুটে বেড়াচ্ছে তাহলে তারা নিজেদের মধ্যে ধাক্কা মারবে এবং পাত্রের দেওয়ালের সাথে এরা কোলাইড করবে এবার একটা বিষয় যে আমরা বেলুনকে কখনো এরকম দেখেছি যে বেলুনটা ড্যান্স করছে এরকমভাবে একটা বেলুনকে ড্যান্স করতে আমরা দেখেছি কি কেউ দেখেনি যেটা দেখা যায় যে কিছুদিন পর এটা চুপসে যাচ্ছে সেটা অন্য জিনিস ডিফিউশন বা এফিউশন সেই কারণে ওটা চুপসে যায় অর্থাৎ হাই প্রেশারে এখানে গ্যাস থাকে সেই গ্যাসটা আস্তে আস্তে দুভাবে লিক করে বেরিয়ে যায় সেটা আমরা পড়ব সেই কারণে চুপসে যায় কিছুদিন পর কিন্তু এই রকম হতে আমরা দেখি না এটা কখন সম্ভব যদি এমন হতো যে কোনো একটা মলিকিউল ধাক্কা মেরে ফিরে আসছে ফলে এই জায়গাটা এখন ধাক্কা মারার কেউ নেই এই জায়গাটাই
তাই ওটা ঢুকে গেছে আর এই জায়গাটাতে এই মুহূর্তে ধাক্কা মারতে মেরেছে তাই ওটা ফুলে গেছে একইভাবে এই জায়গাটাতে ধাক্কা মেরে ফিরে আসছে এই জায়গাটাতে ধাক্কা মেরেছে এই জায়গাটা ধাক্কা মেরে ফিরে আসছে এইভাবে যদি এরকম হয় তখন কিন্তু বেলুনটা এইভাবে কোনো জায়গাটা ফুলে গেল কোনো জায়গা চুপসে গেল এরকম হবে কিন্তু আমরা এরকম দেখি না আমরা সবসময় বেলুনটাকে এরকম দেখি এবার ওভার টাইম যেটা হয় একদিন বা দুদিন পরে বেলুনটা চুপসে গিয়ে নরম হয়ে যায় এবং আকারে ছোট হয়ে যায় সেটা হয় কারণ গ্যাস ভিতরে হাই প্রেসারে থাকে বাইরে লো প্রেসার এবার প্রেসারটাকে ইকুয়াল করার জন্য কি হয় গ্যাস ভিতর থেকে বাইরে লিক করে সেই লিকেজের কারণে এই বেলুনটার প্রেসারটা আস্তে আস্তে ফল করে এবং এটা চুপসে যায় কিন্তু এইটা আমরা দেখতে পাই না বা এটা আমরা দেখতে পাই না এটা দেখতে গেলে কি করতে হবে এখানে মলিকিউল ধাক্কা মেরেছে বলে এরকম হয়েছে এখানে মলিকিউল ধাক্কা মারেনি বলে চুপসে গেছে এরকম হতে হবে কিন্তু সেটা হয় না কি হয় একই রকম চেহারা থাকে সব সময় আটটার সময় যদি আমি ফোলাই সাড়ে আটটার সময় এরকম দেখবো নটার সময় এরকম দেখবো আমি এগুলো দেখবো না এই স্ট্রাকচারগুলো ইম্পসিবল তাহলে যদি এরকম হতো যে একটা মলিকিউল এখানে ধাক্কা মারছে ফলে এই জায়গাটা ফুলে যাচ্ছে একটা মলিকিউল ধাক্কা মেরে ফেরত আসছে ফলে এই জায়গাটা চুপসে যাচ্ছে তাহলে তো এরকম হওয়ার কথা তাহলে এরকম না হয়ে কেন এরকম আছে একটা মলিকিউল এই মুহূর্তে ধরি এটা বেলুনের ভিতরের দেওয়াল একটা মলিকিউল এই জায়গাটায় ধাক্কা মারলো এই মুহূর্তে পর মুহূর্তে সেটা ধাক্কা নাই মারতে পারে কোনো মলিকিউল তাহলে তার পরের মুহূর্তে এই মুহূর্তে ধাক্কা মারার ফলে যদি এটা ফুলে থাকে পরের মুহূর্তে চুপসে যাবে বা এরকম হতে পারে যে একটা মলিকিউল 5 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারলো পরের মুহূর্তে ওই জায়গাতে একটা মলিকিউল 1.2 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারলো দুটো ভেলোসিটি ডিফারেন্ট মাস একই তাহলে মাস ইনটু ভেলোসিটি ভরবেগ ভর ইনটু বেগ ভরবেগ মোমেন্টামটা ডিফারেন্ট হলো তাহলে ডিফারেন্ট মোমেন্টাম নিয়ে যদি ও স্ট্রাইক করে বেলুনের ইনার ওয়ালে তাহলে ডিফারেন্ট অ্যামাউন্টে কী তৈরি হবে এখানে ফোর্স ক্রিয়েট হবে প্রেশার তৈরি হবে তাই বেলুনটা দুরকম ইনফ্লাশন দেখানো উচিত যখন 5 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারলো তখন একটু বেশি ফুলে থাকবে 1.2 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারলে একটু কম ফুলে থাকবে কিন্তু আমরা সেটা দেখি না আমরা দেখি না যে এরকমভাবে একটা বেলুন ড্যান্স করছে বেলুনটা কিন্তু এরকমই থাকে কনস্ট্যান্ট এবার একদিন বা দুদিন পরে সেটা চুপসে যায় সেটা আলাদা কারণ আমি বললাম তাহলে কী কারণ হতে পারে এটা একটা কারণ হতে পারে এইভাবে থাকার যে যদি এমন হয় যে 10 জন 5 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মেরেছে এই মুহূর্তে 20 জন 6 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মেরেছে এই মুহূর্তে 30 জন 7 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মেরেছে এই মুহূর্তে 5 জন 8 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মেরেছে এই মুহূর্তে তাহলে তার পরের মুহূর্তে অর্থাৎ এটা যদি এনএথ সেকেন্ড হয় তাহলে এন প্লাস 1 সেকেন্ড যদিও এটা খুব বড় টাইম স্কেল নেওয়া হয়ে গেল এন প্লাস 1 সেকেন্ডে কিন্তু একই রকম সংখ্যায় মলিকিউল একই রকম স্পিডে ধাক্কা মারা উচিত না হলে কিন্তু বেলুনটা একই রকমভাবে ফুলে থাকবে না এই সময়ে এনএথ সেকেন্ডে যদি এতগুলো মলিকিউল এই বেগ নিয়ে ধাক্কা মারে কোনো একটা দেওয়ালে আমি একটা জায়গা স্পেসিফাই করে দিলাম এখানটাতে 10টা মলিকিউল 5 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারলো 20টা মলিকিউল 6 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারলো এইভাবে একটা রেঞ্জ আছে 0 টু ইনফিনিটি কারণ কাইনেটিক থিওরি বলছে যে গ্যাস ইজ কম্পোজড অফ ইনুমারেবল নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং ভেলোসিটিজ রেঞ্জিং ফ্রম 0 টু ইনফিনিটি দে মুভ উইথ র্যান্ডম ভেলোসিটিজ ইন র্যান্ডম ডিরেকশনস অ্যান্ড দ্য ভেলোসিটিজ রেঞ্জ ফ্রম 0 টু ইনফিনিটি ইনফিনিটি মানে এই নয় যে বিরাট বেগ ইনফিনিটি ইনফাইনাইট ভেলোসিটি মানে হচ্ছে যে ভেলোসিটিটা অ্যাটেন করাটা কষ্টকর
এই মলিকিউলগুলো এই যে সিস্টেমের মধ্যে রয়েছে এর একটা থার্মাল এনার্জি আছে সেই থার্মাল এনার্জি দিয়ে ওই ভেলোসিটি অ্যাটেন করাটা ডিফিকাল্ট হেন্স ইনফাইনাইট আমার যা ইনকাম সেটার সাহায্যে হেলিকপ্টার কেনাটা আমার কাছে একটা ইনফাইনাইট প্রাইস হয়ে যাবে তার মানে কি হেলিকপ্টার কেউ কিনতে পারবে না অন্য কেউ কিনতে পারবে আমার যে ইনকাম তার রেসপেক্টে হেলিকপ্টারের দাম হচ্ছে ইনফাইনাইট সেরকম থার্মাল এনার্জি সিস্টেমে যা রয়েছে তাতে যে ভেলোসিটিটা এ অ্যাক্সেস করতে পারবে না সেটাই হচ্ছে ইনফাইনাইট ভেলোসিটি ততদূর অবধি স্প্যান করবে কেউ কিছুক্ষণের জন্য রেস্টে থাকবে আবার তাকে ছুটিয়ে দেবে ধাক্কা মেরে বাকিরা কেউ তার থেকে একটু বেশি স্পিড এরভাবে স্পিডটা বাড়বে লোক সংখ্যা বাড়বে তারপর যত স্পিড বাড়বে লোক সংখ্যা আবার কমবে সেটা আমরা দেখব এটাকে বলে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন তাহলে কোনো একটা সেকেন্ডে যদি এরকম স্পেকট্রাম হয় এতগুলো এই ভেলোসিটি নিয়ে ধাক্কা মেরেছে এতগুলো এই ভেলোসিটি নিয়ে ধাক্কা মেরেছে পরের মুহূর্তে ঠিক ওটাই ঘটতে হবে ঠিক দশজনকেই 5 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারতে হবে 20 জনকে 6 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা মারতে হবে তবে এই জায়গাটা এরকমভাবেই ফুলে থাকবে তাছাড়া কিন্তু এই চোপসানো বা এরকম ফুলে ওঠা আমরা দেখতে পাব তাহলে বেলুনটাকে যে আমরা এইভাবেই দেখতে পাচ্ছি এইভাবে পাচ্ছি না তার গ্যারান্টি তার কারণটা হচ্ছে এইটা তাহলে মলিকিউলের মধ্যে তাহলে গ্যাসের মধ্যে কি এমন ঘটনা ঘটছে যে এই এই সেকেন্ডে যতগুলো মলিকিউল যেভাবে ধাক্কা মারলো ঠিক তার পরের সেকেন্ডে ততগুলো মলিকিউল ওইভাবেই ধাক্কা মারলো ঠিক তার পরের সেকেন্ডে ততগুলো মলিকিউল ওইভাবেই ধাক্কা মারছে এটা কখন সম্ভব যখন প্রচুর মলিকিউল থাকবে এবং প্রচুর ধরনের ভেলোসিটি সম্ভব হবে তখন কিন্তু এটা সম্ভব যেমন কোন একটা ছোট মফস্বলে যেমন আমি বোলপুরি ধরলাম এখানে যদি কোনো নোবেল লরিয়েট মারা যান তাহলে নেক্সট নোবেল লরিয়েট কি তার পরদিনই জন্মগ্রহণ করে নেবে না হয়তো দেখা যাবে যে 500 বছর পরে হয়তো আরেকজনকে পাওয়া গেল বা এখানে যদি একজন ভালো রাঁধুনি মারা যায় তাহলে এমন কি হবে যে আরেকজন ভালো ওই রকমই লেভেলের ভালো রাঁধুনি তার পরদিনই জন্মগ্রহণ করলো বা এখানে একজন ভালো সাহিত্যিক যদি মারা যায় তাহলে কি আরেকটা ভালো সাহিত্যিক তার পরের দিনই জন্মগ্রহণ করবে ওখানে এটা হবে না কারণ বোলপুরের লোক সংখ্যা ইনফাইনাইট নয় কিন্তু এটাই যদি আমরা কলকাতা নিই অর্থাৎ কোনো মেট্রো সিটি নিই সেখানে এত সংখ্যায় লোক থাকে যে সেখানে যদি একজন ভালো কুক মারা যায় দেখা যাবে তাকে সঙ্গে সঙ্গে সাবস্টিটিউট করে দিচ্ছে আরেকজন কারণ সেখানে প্রচুর কুক আছে প্রচুর লোক 10^7 অর্ডারে সেখানে লোক আছে 1 কোটি 2 কোটি 3 কোটি অর্ডারে লোক আছে তাহলে সেখানে একটা কুক মারা গেলে এমন হবে না যে আমাকে আবার 100 বছর অপেক্ষা করতে হবে কখন আরেকটা ভালো কুক জন্মায় একজন বড় সাহিত্যিক মারা গেলে আমাকে ওয়েট করতে হবে না যে কখন আবার একজন ভালো সাহিত্যিক জন্মায় কিন্তু যদি একটা ছোট শহর নেওয়া হয় বা একটা ছোট গ্রাম নেওয়া হয় সেখানে যদি একজন ভালো মানুষ থাকেন তিনি যদি মারা যান তাহলে ওরকম আরেকটা ভালো মানুষ তৈরি হতে কিন্তু অনেক বছর লেগে যাবে কারণ সেখানে লোক সংখ্যা কম তাহলে এই ঘটনাটা ঘটতে গেলে যেটা প্রয়োজন যে ইনফাইনাইট কালেকশন অফ মলিকিউলস প্রয়োজন অর্থাৎ যে সোর্সের সংখ্যাটা আমি দিলাম যে এত এত সোর্সে থাকতে হবে এত সোর্সে তো থাকবে না আসলে থাকবে মলিকিউল যতগুলো সোর্সের সংখ্যা আমি ওখানে বললাম ততগুলো মলিকিউল যদি থাকে এবং তারা যদি র্যান্ডমলি কোলাইড করে সিজলেস মোশন যদি এক্সিকিউট করে র্যান্ডম ভেলোসিটি নিয়ে যদি মুভ করে তাহলে এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু আমরা পাবো যে কোনো এক মুহূর্তে যদি এত সংখ্যক মলিকিউল এই ভেলোসিটিগুলো এক্সিকিউট করে ঠিক তার পরের সেকেন্ডে তাকে ঠিক ওরকম আরেকজন সাবস্টিটিউট করে দেবে অর্থাৎ 10 জন যদি 5 মিটার পার সেকেন্ড বেগে এই মুহূর্তে ধাক্কা মারে
হয়তো সে আর ধাক্কা মারলো না কিন্তু আরেকজন চলে এলো ওই বেগ নিয়ে। এটাই এটা কি বলা হয় ইনফাইনাইট কালেকশন। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই সিস্টেমকে আমি হ্যান্ডেল করতে পারবো না, অর্থাৎ তখন সেটা মাইক্রোস্কোপিক সিস্টেম হবে, সেটা আমাদের নার্ভাস সিস্টেমের সেন্সের বাইরে থাকবে। আর যখনই আমি একটা সিস্টেমকে দেখতে পাবো সেটা হবে ম্যাক্রোস্কোপিক সিস্টেম, সেটা বৃহদাকার সিস্টেম, সেটা আমি হ্যান্ডেল করতে পারবো, তার মধ্যে ইনফাইনাইট কালেকশন অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস থাকবে, সে কিন্তু এইরকম ডিস্ট্রিবিউশন শো করবে। তাহলে মলিকিউল ধাক্কা মারবে, সেই ধাক্কাতে মোমেন্টামের এক্সচেঞ্জ হবে ইনার ওয়ালে, এম ভি গেল, যদি ইলাস্টিক কলিশন ধরি তাহলে ভি দিয়ে যদি যায় তাহলে মাইনাস ভি নিয়ে ফিরবে। তাহলে এম ভি নিয়ে ধাক্কা মারলো, মাইনাস এম ভি নিয়ে ফেরত এলো, তাহলে মোমেন্টামের পরিবর্তন হলো, চেঞ্জ ইন মোমেন্টাম। একটা পার্টিকুলার সেকেন্ডে কিছু মলিকিউল ধাক্কা মারবে কিছু বেগ নিয়ে, তাহলে মোমেন্টামের চেঞ্জ হয় একটা নির্দিষ্ট সময়ে হয়, তাহলে সেখান থেকে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম পাবো, ভরবেগের পরিবর্তনের হার। সেই ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে বল, নিউটনের সেকেন্ড ল অনুযায়ী ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ফোর্স। এবার কতটা এরিয়াতে এটা পড়ছে দেখে নিতে হবে, দিয়ে ফোর্স পার ইউনিট এরিয়া দ্যাট উইল গিভ ইউ প্রেশার। এইভাবে কিন্তু আমরা প্রেশারটাকে সিস্টেমের যে কনস্টিটিউয়েন্ট সেই কনস্টিটিউয়েন্টের উপর নজর রেখে সেটাকে নিয়ে ডিল করে আমরা সেখান থেকে আমরা প্রেশারটাকে বের করতে পারবো। আরেকটা প্রেশার বের করার উপায় কী সেটা আমরা শেখালাম, যে এক্সপেরিমেন্ট করা ম্যানোমিটারের সাহায্যে, সেটা আমরা একটা অঙ্কও করলাম, ঠিক আছে।